বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীপিক পেন্টিং চ্যানেলে আজকে ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটু কালার মিক্সিং করতে চলে আসলাম। এখানে আমি আমার হ্যান্ড পেন্টের কাজের জন্য একটু ব্লু কালারের প্রয়োজন ছিল, তো সেটা তৈরি করার জন্য আমি প্রথমে একটু সামান্য পরিমাণে তুলির মাথা দিয়ে এব্রিটন নিয়ে নিচ্ছি। এব্রিটনটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো রংটা যাতে ছড়িয়ে না যায়, বিশেষ করে হ্যান্ড পেন্টের কাজের ক্ষেত্রে একটু এব্রিটন মিক্স করে নিলে সবচেয়ে ভালো হয়। এখানে আমি এই কালারটা তৈরি করার জন্য শুধুমাত্র এনকে বাইন্ডার এবং সামান্য পরিমাণে একটু এব্রিটন দিয়ে নিচ্ছি। তো সেটার জন্য আমি এব্রিটনের সাথে সামান্য পরিমাণ একটু এনকে দিয়ে আমি একটু রংটাকে একটু পাতলা করে নিচ্ছি, যাতে মিক্স করতে সুবিধা হয়। তারপর আমি পরিমাণ অনুযায়ী এনকে এবং বাইন্ডার সম পরিমাণেও দেওয়া যায়, আবার কম বেশিও দেওয়া যায়। বাইন্ডার যতটুকু দেবে তার চেয়ে বেশি কিন্তু এনকে দেওয়া যায় না। এনকে বেশি পরিমাণে হলে তখন কাজটা একটু আঠালো আঠালো হয়ে যায়, এই জন্য যদি বেশি পাতলা করার প্রয়োজন হয় তখন প্রয়োজন মতো একটু পানি দিয়ে পাতলা করে নিতে হয়, তবুও এনকে বেশি দেওয়া যায় না। আর বাইন্ডার বেশি দেওয়া যায়, যে কোনো সময় বাইন্ডার বেশি দিলে কোনো সমস্যা নাই। রং ধরে রাখার জন্য প্রধান ভূমিকা পালন করে শুধুমাত্র বাইন্ডার। এনকে এবং বাইন্ডার দিয়ে যে কোনো কিছুতে রং করা যায়, তবে ব্লক প্রিন্টের কাজ করার ক্ষেত্রে কিন্তু শুধু এনকে বাইন্ডার দিয়ে কাজ করা যায় না, সেই ক্ষেত্রে নিউটেক্স অথবা হোয়াইট পেস্ট ব্যবহার করতেই হবে। লাইট কালারের কাপড়ের জন্য নিউটেক্স এবং ডার্ক কালারের কাপড়ের জন্য হোয়াইট পেস্ট মাস্ট ব্যবহার করতেই হবে। তো এখানে আমি রংটা মাপার জন্য একটা ওষুধের ঝাড় ব্যবহার করেছি। এই ঝাড়টা দিয়ে আমি 3 ঝাড়ের পরিমাণ বাইন্ডার নিয়েছি আর 2 ঝাড়ের পরিমাণ এনকে দিয়েছি আমি, আর পরিমাণ মতো আমি র কালারটা দিয়ে কালারটা মিক্স করে নিয়েছি। এই কালারটা তৈরি করার জন্য আমি 1 রামিং গ্রুপের র কালারটাই ব্যবহার করেছি। আরেকটা কালার তৈরি করব, সেটা 1 রামিং গ্রুপের লাল কালারটা দিয়ে আমি লাইট পিঙ্ক কালারটা তৈরি করব। এই যে দেখুন, এভাবে বোতলের রং সংরক্ষণ করে রাখা যায়। এভাবে বোতলে সংরক্ষণ করে রাখলে যেখানে যে কোনো অবস্থায় খোলা জায়গায় রং রেখে কাজ করা যায়। তো আমি আজকে এই কাপড়ের কালারের সাথে মিলিয়ে আমি একটা কালার তৈরি করে দেখাবো। এটা একটা আপুর রিকোয়েস্টে আমার করা। এই কাপড়গুলো দিয়ে আমি একটা 3 পিসে কাজ করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন। তো এই কালারটা তৈরি করার জন্য আমি প্রথমে পিঙ্ক কালারটা তৈরি করব। আজকে শুধু প্রয়োজনে গাঢ় কালারটা পরে তৈরি করে দেখাবো। এটার জন্য আমি বড় চামচ দিয়ে উঁচু উঁচু করে 3 চামচের মতো আমি হোয়াইট পেস্ট নিয়েছি। এটা আমার বাজার থেকে কেনা রেডি করা হোয়াইট পেস্ট, এটা আমি নিজে তৈরি করি নাই, এটা বাজার থেকে নিয়েছি। এটার সাথে সব কিছু দিয়ে তৈরি করা আছে। এখন বাসায় শুধু আমি এনকে এবং বাইন্ডার দিয়ে পাতলা করার পরিমাণ মতো এগুলো দিয়ে নেব। এই ক্ষেত্রে আমি প্রথমে বাইন্ডারটা দিয়ে নিচ্ছি 3 চামচ, বড় বড় 3 চামচ হোয়াইট পেস্টের সাথে 3 চামচের মতো আমি বাইন্ডার দিয়ে নিয়েছি। বাইন্ডারটা কিন্তু একটু ঘন হয় এনকের তুলনায়, এনকে একটু কম দেব, কারণ এই হোয়াইট পেস্টটা বাজারের থেকে আনা, এটার ঘনত্বটা একটু কম, একটু পাতলা, এই জন্য আমি কম করে এনকে এবং বাইন্ডার ব্যবহার করব। এনকেটা আমি তার চেয়েও আরও কম দেব, 2 চামচের মতো দিয়েছি। এখন আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি 1 রামিনের লাল র কালারটা দিয়ে আমি ধীরে ধীরে কালারটা মিক্স করতে থাকব আমার কাঙ্ক্ষিত কালারটা আসা পর্যন্ত। আপনারা যে কোনো সময় কালার মিক্স করার জন্যে যে কালারটা তৈরি করবেন সেই কালারটার উদ্দেশ্যে অল্প অল্প করে কালার দিতে থাকবেন। এখন আমি আমার কাপড়ের রঙের সাথে মিলানো পর্যন্ত আমি কালারটা দিতে থাকব। এই জন্য যদি আমার 1 থেকে 5, 10, 12 দিতে হয় তাও আমি দেব। আপনাদেরকে বোঝানোর জন্য আমি বারবার দিচ্ছি, অল্প অল্প করে মিক্স করে দেখতেছি যে কাপড়ের পর্যায়ে যায় কি না কালারটা। দেখুন, এখনও কালারটা আমার কাপড়ের চেয়ে অনেক লাইট, কমপক্ষে কাপড়ের কাছাকাছি হলেও আসতে হবে। এই জন্য আমি আরও একটু র কালারের রং দিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে মিক্স করতে হবে। রং মিক্স করার ক্ষেত্রে তুলি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, আমার কাছে সুবিধা মনে হয় যে তুলি দিয়ে কালার মিক্স করতে। এখনও হয়নি, আমি আরও একটু দিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ওই কালারটা না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা একটু একটু করে দিতে থাকবেন।
একবারে বেশি করে রং কখনো ঢেলে দেবেন না, তাহলে কাঙ্ক্ষিত কালারটা হয়তোবা আসবে না, হয়তোবা কম বেশি হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, সমস্যা হতে পারে। এই জন্য যে কোনো সময় একটু একটু করে কালার মিক্স করে কালার তৈরি করতে হয়। এই যে আমার কালারটা তৈরি হয়ে গেল, দেখুন এখন আমি একটা ছোট্ট একটা ডাইস দিয়ে একটু চাপ দিয়ে দেখাবো, দেখুন কালারটা কেমন আছে। আমার এই কালারটা কিন্তু কাপড় আছে একটু সামান্য লাইট আছে, আর একটু 4-5 ফোঁটা রং দিয়ে নিলে কাপড়ের মতো গাঢ় হয়ে যাবে। আপনারা আরও একটু গাঢ় করতে চাইলে আরও 4-5 ফোঁটা দিয়ে নেবেন, আরও গাঢ় করতে চাইলে আরও 1-2 ফোঁটা দিয়ে নেবেন। এইভাবে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়।